Hi, Assalamu Alaikum. Welcome and very welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে এসেছি। এই ব্লগটা হচ্ছে কি আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিন বলতে আজকে হচ্ছে কি আমার রিওকে যারা চিনো না সেখানে আমি একটা ছবি দিয়ে রাখবো। আমার রিও ওর হচ্ছে আজকে ভ্যাকসিনেটেড ডেট। ও হচ্ছে আমার বিড়াল, মানে আমার বিড়াল না আমার বেবি বলা চলে। তো ওর হচ্ছে আজকে ভ্যাকসিনেশনের ডে। তো নর্মালি হচ্ছে রিওকে প্রতি বছরে একবার করে ভ্যাকসিনেশন করাতে হয়, আলহামদুলিল্লাহ। যদি অসুস্থ না হয় তাহলে আর ডাক্তারের কাছে নেওয়ার প্রয়োজন পড়ে না। তো রিওর বয়স হচ্ছে আড়াই বছর। তো এই আড়াই বছরের মধ্যে ওকে আমরা এই নিয়ে হচ্ছে দুইবার ভ্যাকসিন দিয়েছি। অ্যান্ড হচ্ছে এখন হচ্ছে রিওর এবারের ভ্যাকসিনেশনের ডেট। তো আমরা যেখানে ভ্যাকসিন দেওয়া সেটা হচ্ছে গিয়ে পলাইফ কেয়ার নামে একটা হসপিটাল, যেখানে অনেক ভালো ট্রিটমেন্ট, আমি বলবো অনেক ভালো সার্ভিস ওরা দিয়ে থাকে। আমি একদম রিওকে শুরুর দিন থেকেই ওখানেই ডাক্তারটা দেখাই, নর্মালি ভ্যাকসিনেশনটা ওখানে দেওয়াই। তো আজকেও সেখানেই যাবো। তো তোমাদেরকে আমি এটি সম্পর্কে ডিটেলসে সব কিছু বলবো, অ্যাটলিস্ট আমি যতটুকু জানি সেটুকু তোমাদেরকে জানাবো। কারণ তোমাদের যদি কারো বিড়াল থেকে থাকে তোমরাও কিন্তু খুব কম টাকাতেই ভ্যাকসিনেশন করিয়ে ফেলতে পারো। আর আমি বলবো যে পলাইফ কেয়ারে আই থিঙ্ক যে সব থেকে কম টাকায় ভালো হচ্ছে কি একটা সার্ভিস তুমি পেতে পারো। তো এটার জন্য আমি তোমাকে ডিটেলসে সব কিছু বলবো, হয়তো বা যেতে যেতে বাকিটা বলবো। তো এই যে তোমরা দেখতে, আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে কি রিওর ভ্যাকসিনেশন কার্ড। একটা সুন্দর জিনিস দেখাই আমি তোমাকে, উল্টা দেখছো নাকি আমি জানি না। এখানে হচ্ছে লেখা আছে রিও প্যারেন্টস নেম, অ্যান্ড বাকিটা তোমাদেরকে আমি একটা ছবি এখানে একটা ছবি দিয়ে দিব, তাহলে আরও তোমরা ভালো করে দেখতে পারবে আমি তোমাদের কী দেখাতে চাচ্ছি। এখানে মানে রিওর প্যারেন্টস নেম, স্পেসিস, লোকাল সব কিছু লেখা আছে। আর এখানে অ্যাড্রেসটাও দেওয়া আছে, আমি তোমাদেরকে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এদের গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দিব, আর নাম এবং বাকি ডিটেলসগুলোও লিখে দিব। তো তোমাদেরকে আমি বলি যে রিওকে আমি সবসময় যে ভ্যাকসিন দুটো দেওয়াই সেটা হচ্ছে গিয়ে নোভিভ্যাক্স। আমি দুইবারই রিওকে নোভিভ্যাক্স ভ্যাকসিনটা দিয়েছি আর সাথে র‍্যাবিসটা দিয়েছি। কিন্তু হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়াও ক্যামেরাটা একটু ঘুরিয়ে নেই। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে হচ্ছে গিয়ে রিওকে আমরা যে ভ্যাকসিনটা দেওয়াই সেটা হচ্ছে গিয়ে র‍্যাবিস নোভিভ্যাক্স দেওয়া আছে। একটা আমরা দিয়েছিলাম 30/6/19, আরেকটা আমরা দিয়েছি 2/11/2020। এখন আমাদের ডেট দেখো দেওয়া ছিল এখানে যে 1/11/2021, এক তারিখ গিয়েছে গতকালকে। গতকালকে আমরা ভ্যাকসিনটা দেওয়াতে পারি নাই কারণ রিওর একটু ও দুর্বল লাগছিল, কে দেখে মনে হচ্ছিল যে ও একটু বেশি ফিট না, এই জন্য আমরা কালকে ভ্যাকসিনটা দেওয়া নেই। আজকে আলহামদুলিল্লাহ একদম ঠিকঠাক, তাই আমরা ভেবেছি আজকে ভ্যাকসিনটা দেওয়াবো। ওদের সাথে আমি কন্ট্যাক্ট করেছি মেসেঞ্জারে, কিন্তু ওরা বলেছে যে ওদের কাছে নোভ্যাক্সটা অ্যাভেলেবেল নেই, বাট পিউরভ্যাক্সটা অ্যাভেলেবেল আছে। আই থিঙ্ক আমরা আজকে ওটাই দেওয়াবো, আর একটু কথা বলে দেখবো যে আসলে কোনটা দেওয়ালে বেশি ভালো হয়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি যদি আমার ভিডিওতে কোনো ভালো ইনফরমেশন দিয়ে থাকি সেজন্য হলেও তোমরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো, বিশেষ করে এই ভিডিওটা শেয়ার করতে পারো যাদের বিড়াল আছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদের খুব ভালো ভালো কিছু ইনফরমেশন দিব এই ভ্যাকসিন সম্পর্কে। অনেকেরই অনেক কনফিউশন থাকে এই ভ্যাকসিন নিয়ে, আশা করবো সেই কনফিউশনটাও তোমাদের দূর হয়ে থাকবে। আর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো আমার সাধ্যমতো তোমাদেরকে এর অ্যান্সারটা দিয়ে দিতে। তো চলো এখন দেরি না করে আমরা এখন চলে যাই, দেখি যে রিও কি করছে, এনোকে কিভাবে আমরা নিয়ে যাই সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে তোমরা এই ঝুড়িটা দেখতে পাচ্ছ, মূলত আমরা এই ঝুড়িটাতে করেই রিওকে নিয়ে যাব। আসলে কি রাস্তায় ম্যাক্সিমাম টাইমে রিওকে আমরা কোলেই রাখি, কারণ রিও এতটা বিরক্ত করে না রাস্তায় বের হলে। কিন্তু আপাতত যতক্ষণ আমরা গাড়ি বা রিক্সা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই ঝুড়িতেই রাখবো। এই ঝুড়িটা ভালোই বড়, আর এটা আমরা আরএফএল থেকে কিনেছিলাম। তো তোমরা যারা ক্যাট ক্যারি করতে চাও তারা তোমরা এরকম টাইপ ঝুড়ি কিনে নিতে পারো। এই যে আমার ভাইয়া ঝুড়িটাকে সাইড দিয়ে বেঁধে নিচ্ছে, কারণ ঝুড়ির সাইডে যে লকটা সেটা এতটা ভালো না, রিও মানে ধাক্কা দিয়ে খুলে একাই বের হয়ে যেতে পারে। তো এজন্যই যাতে কোনো বিপদ না হয় সেজন্য আমরা এই ঝুড়িটাকে ভালো করে দড়ি দিয়ে সাইড দিয়ে বেঁধে নিই, দড়িটা এমনভাবে বাঁধি যাতে আমরা খুব সহজেই খুলতে পারি। তোমাদেরকে ভ্যাকসিনের সম্পর্কে একটা কথা বলে রাখি, ভ্যাকসিন হচ্ছে গিয়ে বিড়ালদেরকে দিতে হয় যখন ওদের বয়স মানে ফ্লু দেওয়া যায় এক বছর পরপর, মানে এক বছর পরপর দিতে হয়। আর হচ্ছে গিয়ে র‍্যাবিস যে দেয় সেটাও এক বছর পরপর, কিন্তু ডিওয়ার্মিংটা 6 মাস 4 মাস পরপর দেওয়া যায়। আর একটা বিড়ালের আমি হচ্ছে গিয়ে 8 মাস 7 মাস বয়স হওয়ার পরে হচ্ছে গিয়ে এরকম এই টিকাগুলো দেওয়া হয়। রিওকে আমি মেইনলি এক বছর পরপর দেওয়াই। তো এই তো দেখছো আমি বাসা থেকে বের হয়ে গেলাম, আমার ভাইয়াই আসলে ক্যারি করছিল প্রথম দিকে, কারণ হচ্ছে এই
ঝুড়িটা সহ রিও একটু ভারী হয়ে যাচ্ছিল, তো যাই হোক ও যাচ্ছে এখন আমরা রিকশায় আমি রিওকে কোলে নিয়েছি ঝুড়িটার মধ্যে একটু পরে। এখন যেহেতু আমার হাতে ক্যামেরা তাই এখনও রিওকে বের করিনি, তো একটু পরে আমরা রিওকে বের করব। আমরা যাচ্ছি প লাইফ কেয়ার হসপিটালটাতে, যেখানে ভালো ডাক্তার আছে, যেখানে আমরা হচ্ছে রিওকে সবসময় দেখাই। তো এই তো আমরা যাচ্ছি রিকশায় করে। আমাদের বাসা থেকে রিক্সা ভাড়া বেশি না, লালমাটিয়া খুব একটা দূরেও না, সো আমরা যাচ্ছি। চলে এসেছি প লাইফ কেয়ার হসপিটালটার সামনে। তো এটা রাস্তাটা আমরা পার হচ্ছি, আসলে বাইরে থেকে দেখা অতটা বোঝা যায় না যে এটা একটা হসপিটাল, কিন্তু এটার ভিতরে আসলে হসপিটাল, তাই লোকেশনটা খুঁজতে একটু অসুবিধা হয়। তো আমরা ভিতরের দিকে ঢুকছি। আগে স্পেসটা অনেক ছোট ছিল, কিন্তু এখন ভালোই একটু বড় করেছে, যেটার কারণে আসলে একটু সুবিধা আর অনেক গোছালো লাগছে। চলো ভিতরে ঢুকি, তারপরে আমি তোমাদেরকে আরও কিছু ইনফরমেশান দিচ্ছি এটা সম্পর্কে। দেখো এখানে যে ডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এটার ভিতরে মেইনলি ওদের টিকা বা ভ্যাকসিনগুলো দেওয়া হয়। এই যে এখানে আরও একটা বিড়াল এসেছে, সেই বিড়ালকে নাকি কুকুর কামড় দিয়েছে, এই বিড়ালটা অনেক জোরে জোরে কান্না করতেছিল। তো আমি ভাবলাম যে রিও ভয় পাবে, তাই তখন একটু রিওকে আমরা কোলে নিয়েছিলাম, আসলে আমার ভাইয়াও কোলে নিয়েছিল, কারণ হচ্ছে গিয়ে ভেবেছিলাম যে রিও ভয় পাবে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ খেলনা, আসলে আমরা আজকে রিওকে যেমন ভ্যাকসিন দিয়েছি তেমন চেয়েছিলাম যে কিছু ওকে খেলনা বা ও যেটা চায় সেটা কিনে দিতে। তো তোমরা এই যে দেখো এখানে অনেক ক্যাট ফুড পাওয়া যায় অ্যান্ড অনেক লিটার পাওয়া যায়, তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে তোমরা এখান থেকে কিনতে পারো। আর ওদের এই সপ্তাহের একটা নাম আছে, সেই নামটা আমার এখন মনে পড়ছে না, আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সের নামটা দিয়ে দিব। আর এখানে দেখো ক্যাটদের ট্রিট, ডগদের ড্রেস অ্যান্ড মানে পটি ক্লিন করার ছাঁকনি, এই যে এটা লিটার, 5 লিটার, 10 লিটার, এরকম অনেক মাপের হচ্ছে গিয়ে তোমার বড় ছোট অনেক পেয়ে যাবে। আর এই যে দেখো এখানে প লাইফ কেয়ারের একটা দেওয়া আছে, এখানে হচ্ছে গিয়ে কিছু খেলনা দেখছিলাম। তো এই খেলনার মধ্যে কোনোটাই আসলে রিও পছন্দ করলো না, ব্যাপারটা হয়েছে কি রিওর আজকে মনটা ভালো ছিল না, ও একদম চুপচাপ হয়েছিল। আসলে কি হসপিটালে যাওয়ার পর থেকেই রিওর এরকম করে, ও একদম চুপ হয়েছিল, সো নর্মালি ও কিছুই পছন্দ করলো না। সো এটার জন্য আসলে তোমাদের একটু ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম, আমি দেখো কত সুন্দর এখানে ডিজাইন করা, ডেকোরেশন করা, আমার কাছে এই ডেকোরেশনগুলো খুবই ভালো লেগেছে। এই যে আমি বলেছিলাম তোমাদেরকে যে ওই বিড়ালটার আওয়াজ শুনে রিও একটু ভয় পাচ্ছিল, তাই আমার ভাইয়া ওকে সুন্দর করে কোলে নিয়ে আছে। তোমাকে ভয় লাগছে? ভয় লাগছে? তো এই যে আমরা এখন ঢুকে গিয়েছি ডাক্তারের চেম্বারে, এখানে ডাক্তার একজন ম্যাম ছিলেন, উনি হচ্ছে আজকে রিওকে ভ্যাকসিনেশনটা আর কি করিয়েছেন, তো সেটা আমরা দেখাচ্ছি। তার আগে দেখো আমরা ভেবেছিলাম যে রিওর জন্য আমরা কিছু নিব, তো এখানে দেখো ক্যাটদের জন্য ট্রিট পাওয়া যায়, এই ট্রিটগুলো 160 টাকা, 180 টাকা, 200 টাকা এর মধ্যে পাওয়া যায়, তো আমরা সেটা একটা কিনবো। এই যে এখন হচ্ছে আসল সময়, রিওর ভ্যাকসিনের সময়, ওনারা ভ্যাকসিনটা রেডি করছিল, আমার নিজেরই এত ভয় লাগছিল। তো আব্বু রিও এই যে মা এখানে, শেষ তো, তুমি তো গুড বয়, তো যে ট্রিট ওকে কিনে দিয়েছিলাম সেটা এখনও খাচ্ছে, খুবই মজা করে খাচ্ছিল। এটা আসলে ওকে প্রথম আমি ট্রিট কিনে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে বিড়ালদের জন্য বাইরের চকলেটগুলো খাওয়ানো আসলে ঠিক না ওদের জন্য, তো ওদের জন্য যে স্পেশালি চকলেটটা বানানো হয় সেটাই ওকে খাওয়াচ্ছি, অ্যান্ড এটা খুবই পছন্দ করেছে। আসলে ভাবলাম ছেলেটাকে এত ব্যথা দিচ্ছি। ফাইনালি আমি বাসায় চলে আসছি, অনেকক্ষণ লাগলো কারণ ওখানে আরো কয়েকটা পেশেন্ট ছিল, অ্যান্ড তারপরে আমরা আসলাম। তো রিওর জন্য হচ্ছে কি আমরা কয়েকটা জিনিস কিনেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমরা কিনেছি এটা, এটা হচ্ছে একটা ট্রিট, এটাকে বলা হচ্ছে ক্রিমি ক্যাট ট্রিটস ফ্রম স্মার্ট হার্ট। তো এটার দাম নিয়েছে হচ্ছে 160 টাকা আর 180 টাকা,
তো এটার মধ্যে চারটা আছে, এটা বিড়ালরা খুবই পছন্দ করে। এটা ওদের একটা ক্রিমি একটা চকলেট টাইপের, বিড়াল তো নর্মাল চকলেট খাওয়ানো ঠিক না। আর কিনেছি হচ্ছে বিড়ালের নেল কাটার, রিও নেল কাটারটার দাম হচ্ছে কি 280 টাকা। এই নেল কাটারটা কিনেছি কারণ প্রায় মক কাটতে হয়, তখন নেল কাটারটা লাগে। সো তোমাদের আরও কয়েকটা জিনিস সম্পর্কে বলবো, সেটা হলো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে গিয়ে কার্ড, এটা হচ্ছে রিওর কার্ড। তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গিয়ে এইটা দেখো, এটা হচ্ছে রিওর প্রথম অ্যান্ড এটা দ্বিতীয়, এটা তৃতীয় আজকের ভ্যাকসিন। আজকে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে ওদের, অ্যান্ড এটা ডেট টেট সব দেওয়া আছে 22 সাল পর্যন্ত। রিওর নেক্সট ভ্যাকসিনের ডেট হচ্ছে 1/11/2022, মানে হচ্ছে সামনের বছর। তো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা সামনের বছরই রিওকে ভ্যাকসিন আবার ইনশাল্লাহ দেওয়ায় ফেলবো। অ্যান্ড তোমরা দেখো ভ্যাকসিন কেন প্রয়োজন সেটা আমি তোমাদেরকে বলবো, কারণ ভ্যাকসিন কেন প্রয়োজন সেটা আমি বলবো তোমাদেরকে। সবার আসলে আমি বলবো, যদি মানে কোনো প্রবলেম না থাকে ভ্যাকসিনটা প্লিজ দেওয়ায় ফেলো, কারণ ভ্যাকসিন দেওয়ালে যেটা হয় বিড়ালদের নানা রকম যে সমস্যা হয়, অসুস্থতা হয়, সেটা থেকে ওরা বেঁচে থাকতে পারবে। অ্যান্ড সে অসুস্থতা হবে না এবং অনেক টাকা পয়সা খরচ হবে যদি অসুস্থ হয়ে যায়, সেটা বেঁচে যাবে। অ্যান্ড বিড়াল থেকে মানুষের মধ্যে কিছু রোগ আসতে পারে যেহেতু বাসায় বিড়াল পালি, সেহেতু সেটা থেকে প্রোটেক্ট করার জন্য আমরা ওদেরকে অবশ্যই ভ্যাকসিন করাবো। এখন আমার এই ভ্যাকসিনটা দেওয়াতে ওর লেগেছে 1000 টাকা লেগেছে শুধুমাত্র ফ্লুয়ের ভ্যাকসিনটা দেওয়াইতে, আর 300 টাকা লেগেছে হচ্ছে গিয়ে ওর র্যাবিসটা দেওয়াইতে। এখন তোমাদের একটা কথা বলি আমি, সেটা হলো গিয়ে ওদেরকে ডিওয়ার্মিং করতে হয়, তো এটা 3-4 মাস পরপর ডিওয়ার্মিং করতে হয়। তো আমি ওকে ডিওয়ার্মিং ট্যাবলেটটা কিনে নিয়ে এসেছি, সেই ট্যাবলেটটা আমরা ওকে বাসায় খাইয়ে দেবো, যেটা হচ্ছে মানে এমটি স্টমাকে ওদেরকে খাওয়াতে হয়। তোমরা তো আগের ক্লিপে দেখে নিয়েছো যে রিও ওখানে কিভাবে ভ্যাকসিনটা আমরা করাই। তোমাদের জন্য আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের যদি আমার ভিডিওগুলো সত্যি সত্যিই ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে তোমরা অনেকে এখন বলতে পারো যে বিড়ালের জন্য এত টাকা পয়সা খরচ করতেছে, বিড়ালের জন্য এটা করতেছে সেটা করতেছে, আমি জানি অনেকেই তোমরা বলতে পারো। তাহলে আমি তাদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে আসলে দান করা বলো বা কারোর জন্য কিছু করা বলো, সেটা আসলে কাউকে দেখিয়ে করার বিষয় না। তাই নিশ্চয়ই আমি যদি কাউকে দান করি আমি নিশ্চয়ই এটা ভিডিও করে দেখাবো না। তাই এটা নিয়ে তোমরা প্লিজ নেগেটিভিটি ছড়িও না, বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। থ্যাংক ইউ।